হ্যালো বেবি, আমাদের দেশি হাউস টাইপের হুলো বেড়াল, দেখতে সুন্দর, দামে কম, মানে ভালো, কাকলি ফার্নিচারের মতো, সে অনেক সুন্দর একটা বেড়াল। ওর যেন কি হয়েছিল, সে বাইরে যায়, বাইরে গিয়ে মারামারি করছিল। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিড়ালটি, কত সুন্দর একটি বিড়াল, কিন্তু সুন্দর হলেও তার স্বভাব হলো মারামারি করা। সে বাইরে গেছে, বাইরে গিয়ে তার অনেক বান্ধবী আছে, ওই বান্ধবীর সাথে বান্ধবীকে রক্ষা করতে গিয়ে সে বাংলা সিনেমার হিরোর মতো অন্য একটি ছেলে বিড়ালের সাথে ফাইটিং করছে। ফাইটিং করে তার লেজের ওপরে অনেকটুকু জায়গা কেটে গিয়েছিল এবং সে কয়েকদিন বাসায় আসে না। আচ্ছা, বাইরেই আসা যাওয়ার মধ্যে থাকে, তো ওখানে ঘা হয়ে গেছিলো, পরে আমরা তাকে ওটা শিলি করে দিই। শিলি করার পর এখন শিলি শুকিয়ে গেছে, ঘাটাও শুকিয়ে গেছে, আমরা আজকে স্টিচ কাটবো। সে স্টিচ কাটতে আসছে, এখন তাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে যাবে। সে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে গেলে আমরা স্টিচটা কেটে দেবো, তাহলেই সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। চোখ বন্ধ করে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন ওর এই অসুস্থতা এবং সুস্থ হওয়ার ব্যাপারে এই বেড়ালের মালিকের অনুভূতি জানতে পাওয়া যাবে। এটা কি হয়েছিল, ছোট শর্ট একটা স্টোরি বলে দেন, এক মিনিটের। না, এটা মূলত বাইরেই থাকতো, তো আমাদের বাসায় খেতে আসতো, তো হঠাৎ দেখি যে ওর এখানে ইনফেকশন হয়, সম্ভবত হয়তো মারামারির কারণে। পরে আমরা ততটা কেয়ার করি না, ভাবছি যে হয়তো ঠিক হয়ে যাবে। পরে একটা পর্যায়ে দেখে অনেকদিন পরে এটা বড়দা ফেটে গেছে, ফেটে যাওয়ার পরে এখানকার যে যতটুকু গর্ত ছিল তার তিন থেকে চার ডবলের মতো ছিঁড়ে গেছে। পরে আপনার দ্বারস্থ হলাম, আপনার ট্রিটমেন্ট আরো ভালোই আছে, আমরা শিলি টিলি করে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে শান্তিনে ইনফেকশন ছিল, আচ্ছা, সেটা দিয়ে আরো বেশি মানে উপকার হয়েছে। আচ্ছা, হাঁটতে পারতো না, পরে হাঁটতে পারতো। এখন এখন ভালো? আচ্ছা আচ্ছা, গুড। তাহলে আমরা কিছুক্ষণের মধ্যেই, ভিউয়ার্স আপনারা শুনলেন যে যেসব বিড়াল বাইরে আসা যাওয়া করে আপনারা একটু খেয়াল রাখবেন যে ওদের কোনো ক্ষতটা হলো কি না। যেমন ওর ক্ষততাতে একটু মানে ইনফেকশনও হয়ে গিয়েছিল, যত তাড়াতাড়ি নিয়ে আসা যায়, তাড়াতাড়ি নিয়ে আসলে যেটা হয়, ক্ষত না হলে তখন ওগুলোকে ম্যানেজ করা ইজি না। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।